হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা খুবই ভালো আছেন। আজকে আপনাদের দেখাবো মাইক্রোসফট এক্সেলে অটো বর্ডার কীভাবে ক্রিয়েট করবেন। দেখুন, এখানে দেখতে পাচ্ছেন দুটি আমি শব্দ লিখেছি এবং বর্ডার দেওয়া রয়েছে, অর্থাৎ একটি ঘরের মধ্যে রয়েছে। দেখুন, আমি এখানে লিখছি বিএটি ব্যাট, সিএটি ক্যাট, টিআই জিএআর, সঙ্গে সঙ্গে দেখুন অটো বর্ডার ক্রিয়েট হয়ে যাচ্ছে। তাহলে এই বর্ডার আপনি কীভাবে করবেন? দেখুন, আমরা সাধারণত যখন আমরা কোনো বর্ডার নিই তখন দেখুন সিএটি ক্যাট, তারপরে দেখুন বিএটি, তারপরে দেখুন এম সিলেক্ট করে এখানে বর্ডার অপশানে গিয়ে অল বর্ডার এখানে ক্লিক করি, তারপরে বর্ডার হয়ে যায়। তাহলে দেখুন এই বর্ডার অটো বর্ডার আপনি কীভাবে নেবেন, এটাই আপনাদের আজকে দেখাবো। দেখুন, দেখাচ্ছি, ডিলিট করে দিলাম। দেন প্রথম কাজ হচ্ছে, দেখুন আমি সমস্ত সেলগুলিকে সিলেক্ট করে দিলাম, তারপরে দেখুন হোম অপশানে থেকে দেখুন এখানে স্টাইল অপশান রয়েছে, স্টাইল অপশানের মধ্যে থেকে কন্ডিশনাল ফরম্যাটিং এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন নিউ রুলস এই অপশানে ক্লিক করবেন, তারপরে দেখুন এখানে বেশ কিছু অপশান রয়েছে। দু নম্বর যে অপশান ফরম্যাট অনলি সেলস দ্যাট কন্টেন্ট এখানে ক্লিক করবেন, তারপরে দেখুন এখানে ফরম্যাট অনলি সেলস উইথ এখানে দেখুন, এখানে ক্লিক করার পর দেখুন বেশ কিছু অপশান দেখতে পাবেন, নো ব্ল্যাঙ্কস এই অপশানে ক্লিক করবেন, তারপরে দেখুন এখানে ফরম্যাট অপশান রয়েছে এখানে ক্লিক করুন। ক্লিক করার পরে দেখুন এখানে চারটি অপশান রয়েছে, চারটি অপশানের মধ্যে এটা বর্ডার অপশান রয়েছে এখানে ক্লিক করবেন, তারপরে আউটলাইন এখানে দেখুন তিনটি অপশান রয়েছে, আউটলাইন এই অপশানে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখবেন এখানে চারদিকে বর্ডার ক্রিয়েট হয়ে যাবে, এবং তারপরে দেখুন এখানে বেশ কিছু কালার রয়েছে, যে কোনো কালার আপনি নিয়ে নিতে পারেন। এবার ওকে, আবার ওকে। এবার দেখুন আপনি লিখুন সিএটি ক্যাট, বিএটি ব্যাট, টিআই জিএআর, মেডিক্যাল লাইফ, র্যাট ফ্যাট, দেখুন অটোমেটিক একদম বর্ডার ক্রিয়েট হয়ে যাচ্ছে। আশা করি এই ভিডিওটি আপনাদের খুবই কাজে লাগবে। এরকম অসংখ্য ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক শেয়ার ও কমেন্ট করুন, এবং নিয়মিত ভিডিও পেতে নোটিফিকেশান অন রাখুন।